আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি রাশমণি ঘোষ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আর একটু নতুন ব্লগ নিয়ে আমি রাশমণি চলে আসলাম তোমাদের সামনে তো আজকে চলে এসেছি নীলকুঠিতে অনেকদিনই ইচ্ছে ছিল এই নীলকুঠিতে আসার তো ফাইনালি আজকে এসে পৌঁছেছি তো আজকে এই নীলকুঠিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো অবশ্যই দেখতে মঙ্গলগঞ্জ গ্রামের আভিজাত্য অনেক অংশেই বাড়িয়ে তুলেছে এই 250 বছরের পুরনো কাটা সাহেবের কুঠি অর্থাৎ নীলকুঠি এই নীলকুঠি মঙ্গলগঞ্জের একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নীলকুঠির ভিতরটা এবার তোমাদের সাথে শেয়ার করবো তো আস্তে আস্তে আমি নীলকুঠির ভিতরের দিকে ঢুকে যাচ্ছি তো দেখো এটা পুরো খোলা মেলা আর যেহেতু 250 বছর আগেকারের পুরনো তো এর দেওয়ালগুলো পুরো নোনা লেগে গেছে আর মেঝেটা কোথাও কোথাও ঠিক আছে আর কোথাও কোথাও ঠিক নেই মানে ভেঙে চুরে গিয়েছে সামনে বাঁশ দিয়ে আটকানো যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটা হচ্ছে একটা সিঁড়ির ঘর মানে যেহেতু এটা দোতলা তাই দোতলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল এখানে তো যাতে মানুষ কৌতূহলের বসে এখানে উঠে না পড়ে সেই কারণে বাঁশ দিয়ে এটা ব্যারিকেড করে আটকানো রয়েছে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে উপরে সিঁড়িটা আছে সেটা পুরো নতুন সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এই যে এখানে রেললাইনের পাতি দিয়ে তার মানে এখানে একটা ছাদের ব্যবস্থা ছিল যেহেতু এটা বহুদিনের পুরনো আর কি তো যার কারণে হয়তো বা এটা ভেঙে পড়েছে আর উপরের দিকটাতে নতুন করে যে ছাদের ব্যবস্থা করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এখানে সত্যি বলতে মানে পুরোটা খোলামেলা প্রচুর মানুষজনের এখানে ভিড় আর এই যে এখানেও দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একতলার ছাদটা এইখানটাতে রয়েছে কিন্তু ভিতরের দিকে একতলার ছাদটা দেখা যাচ্ছে না এবার এটা সত্যি খুব ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে মানে কখন যে কোথার থেকে কিছু খসে পড়বে মাথায় এটাই মানে আর কি সবচেয়ে বেশি ভয়ের কারণ তো এখানে আসলে যথেষ্টই সাবধানতা অবলম্বন করেই ঢুকতে হবে দেখো উপরে সিলিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো একদম নতুন উপরের ছাদটা কারণ উপরের ছাদের কালারের সঙ্গে দেওয়ালের কোনো ম্যাচিং নেই আর এখানে রেললাইনের পাতি দিয়ে যেহেতু আগে হয়তো ছাদ ঢালাই দেওয়ার ব্যবস্থা ছিল তো সেই রকম এখানে রেললাইনের পাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যদিও এখানে বিশেষ কিছু দেখবার নেই কিন্তু তবুও মানুষের আকর্ষণ তার কারণ হচ্ছে যেহেতু এটা 250 বছরের পুরনো একটা স্থাপত্য আমরা থাকতে থাকতেই দেখলাম একদল ছেলে মেয়ে আসলো যারা ফটোশ্যুট করবে তো এখানে ফটোশ্যুটের ব্যবস্থাও রয়েছে সবথেকে মেইন বিষয় যেটা এখানে কোনো পার্কিং চার্জ নেই এখানে কোনো স্পট চার্জ নেই কোনো কিছুই নেই তো এবার যেহেতু এখানে এসছি তো ছবি না তুললে হয় ওই জন্য আর কিছু ছবি তুলে নিলাম নীলকুঠিটা হচ্ছে মঙ্গলগঞ্জে আর মঙ্গলগঞ্জ হচ্ছে ইছামতি নদীর ধারে তো ইছামতি নদীর এক পাশ
পাশে হচ্ছে এই নীলকুঠি আর এক পাশে হচ্ছে পারমাদন যে অভয়ারণ্য, বিভূতিভূষণ যে অভয়ারণ্য যেটা পারমাদন হিসেবেই পরিচিত। তো সেই বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে, এবার এখানে একটা পার্কের ব্যবস্থাও করেছে, আর এই যে নদীর পাড়টা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। যেহেতু এখানে সিজনে প্রচুর মানুষের আনাগোনা হয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। অ্যাকচুয়ালি বলতে গেলে নীলকুঠিটা হচ্ছে একটা পিকনিক স্পট, কারণ এখানে নদীর পাড়ে প্রচুর জায়গা আছে যেখানে প্রচুর মানুষ পিকনিক করছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে প্রচুর মানুষের আনাগোনা, আর এখানে নৌকা রয়েছে, মানে নৌকাতে করে ইচ্ছামতিতে তোমরা নৌকা বিহারও করতে পারো। সেক্ষেত্রে হয়তো এদের সঙ্গে একটু বার্গানিং করে নিতে হবে, যেহেতু আমার বাড়ি গ্রামে, আমার বাড়ির পাশে চূর্ণি নদী আছে, তো ওই জন্য আমার নৌকা চড়া খুব একটা আগ্রহ ছিল না আর ইচ্ছেও করেনি। তো শুধুমাত্র আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্যই এখানে এসেছি। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, তো এই বোটিংয়ে চড়তে গেলে পার হেড 40 টাকা 25 মিনিটের জন্য। তো আমার খুব একটা আগ্রহ ছিল না, তো যার জন্য একটু দেখেছি। আর সত্যি কথা বলতে আমি জলে একটু ভয়ই পাই। নদীর ওই পারের সাইডটা ওটাই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা পারমাদন বলে পরিচিত। এক বিস্তীর্ণ জলরাশি অর্থাৎ ইছামতির দুই পার, একদিকে রয়েছে পারমাদন অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য, আর একদিকে রয়েছে মঙ্গলগঞ্জের নীলকুঠি। এই দুই যেন প্রাকৃতিক এক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবুজপ্রেমী মানুষদেরকে হাতছানি দেয় এইখানে আসার। তাই মানুষ সামান্য একটু সৌন্দর্য উপভোগ করবার জন্য দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে, ঠিক তেমনি আমিও ছুটে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, আর পরবর্তী নতুন ব্লগ আসা পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা বন্ধুরা।